প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলার খেলা। অনুষ্ঠানটি সহযোগী নিবেদক পিয়ারলেস। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। অসিত চ্যাটার্জি এবং তন্ময় চ্যাটার্জি একই বাড়িতে মোহনবাগানের দুজন কর্মকর্তা। অসিত চ্যাটার্জি মোহনবাগানের ভাইস প্রেসিডেন্ট আর তার সুযোগ্য পুত্র তন্ময় চ্যাটার্জি কার্যকরী সমিতির অন্যতম সদস্য। সেই তন্ময়ই আমাদের প্রতিনিধি তমাল মুখোপাধ্যায়ের সঙ্গে কাটালেন বেশ কিছুটা সময়। মিস্টার জি, কীরকম কাটছে? মাঠ বন্ধ, অফিস বন্ধ, কীভাবে দিনগুলো কাটছে? কতটা যন্ত্রণাদায়ক এটা? একদিকে যেমন দেখতে গেলে যন্ত্রণাদায়ক, আর একদিকে হচ্ছে আমাদের প্রশাসন বলুন বা কেন্দ্র সরকার বলুন যে পদক্ষেপ নিয়েছে তাতে সবারই উপকার চিন্তাভাবনা করেই এই পদক্ষেপ নিয়েছে, তো আমাদেরকে সেই মতে চলতে হবে সবাইকে। আই লিগ কি শেষ পর্যন্ত হবে বলে মনে হয়? সেটা তো পরিস্থিতির উপর নির্ভর করছে, এখন যা পরিস্থিতি যাচ্ছে এই মুহূর্তে তো কিছু বলা যাচ্ছে না। এআইএফএফ কি উচিত বাতিল করে দেওয়া না আরও কিছুদিন ওয়েট করা? আপনার কি মনে হয় ওয়েট করে যাও? কতদিন পর্যন্ত মানে ইয়ে করে? গোকুলাম তো চিঠি দিয়েছে যে মে মাসের পর্যন্ত ওয়েট করে, আপনি কি একমত? সেটা তো সবার সঙ্গে পরামর্শ নিয়ে এটা চিন্তাভাবনা করা হবে। গৌরব যেটা পাওয়া গেল বা যে আনন্দটা সেটা অনেকটা ফিকে হয়ে যাচ্ছে। প্লাস ফিকে কিছু না, আমরা তো আগেই লিগ চ্যাম্পিয়ন, ধরুন আমাদের চারটে ম্যাচ আগে থাকতেই আমরা জিতে গেছি। স্কোর কথা বলছে তো এখন এই মুহূর্তে সেটা আনন্দ করতে পারছি না ঠিক কথা, কিন্তু মানুষের মনের কাছে যেটা পৌঁছে গেছে মোহনবাগানের পারফরমেন্স, কাউকে কিছু বলার নেই। পরিস্থিতি স্বাভাবিক হোক, আবার আনন্দ করার অনেক সময় আসবে। পড়ছি ক্লাব একটা চিঠি দিয়েছে এফএফকে, এটা কি আপনার মনে হয়েছে যন্ত্রণা? ওদের কী চিন্তাভাবনা করে এই পদক্ষেপ নিয়েছে তারা বলতে পারবে ঠিক। ফুটবল স্পিরিটটাকেও উপরে রাখা উচিত। সেটা কি ওরা নষ্ট করলো বলে মনে হলো? সেটা তো পাবলিকরা বলবে, সবাই বলছে, জনসাধারণ যেটা বলছে সবাই একই মত। কতটা আশাবাদী? মাঠ খুলে যাওয়া মানে মার একটা প্রাণ, একটা মন্দির, মোহনবাগান মন্দির একটা মানুষ সবাই মনে করে, তো মন্দিরে যাওয়া এখন এখন এই মুহূর্তে সব ক্লাব বন্ধ হয়ে রয়েছে, তো সবারই মনে একটা আক্ষেপ করে রয়েছে। এটা খুলে গেলে সকলেরই যাবে, মানে প্রত্যেকটা সমর্থক দর্শকদের যেরকম আশাবাদী আমরাও তাই আশাবাদী আছি এই সমস্যাটা কেটে যাবে এবং ঘোষণা হবে আমরা আই লিগ চ্যাম্পিয়ন। ক্রিকেটের ডায়েরি। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেও ইতিবাচক থাকার চেষ্টা করছেন কপিল দেব। বিশ্বকাপ জয়ী অধিনায়ক বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভয়ের মধ্যেও অনেক কিছু শেখার রয়েছে বলেই মনে করছেন। একই সঙ্গে তিনি আশাবাদী যে করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে জয় হবেই। তিনি বলেছেন, স্বাস্থ্যবিধি নিয়ে শিক্ষাগুলো এখন থেকেই লোকে মনে রাখবে, হাত ধোয়ার ব্যাপারে এই শিক্ষা মনে রাখবে, থুতু ফেলা বা প্রকাশ্যে প্রস্রাব করা বন্ধ হবে, আমাদের আশপাশ পরিষ্কার রাখতে হবে, এই শিক্ষাগুলো আমরা যদি আগে মনে রাখতাম তাহলে আরও ভালো হতো। আশা করব এই প্রজন্ম আর ভুলগুলো করবে না, আমার সৌভাগ্য যে সিনিয়রদের থেকে এগুলো আমরা শিখতে পেরেছিলাম, তাদের কাছে আমি তাই চিরকৃতজ্ঞ বলেছেন তিনি। কেআরকে প্রোডাকশন নিবেদিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন .com দেখুন প্রতি শনিবার ঠিক রাত্রি 9:25 সিটিএন চ্যানেলে। সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের, ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। পিএলএস এর রেডি ফ্ল্যাট এবার মাতৃধাম জয়রামবাটি, সবুজে ঘেরা শুদ্ধ বাতাসে শান্ত প্রকৃতির কোলে আপনার নিজস্ব ফ্ল্যাট, জীবনযাত্রার মান সুরক্ষিত এবং স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলতে থাকবে 24 ঘন্টা জল এবং বিকল্প বিদ্যুতের ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা। জয়রামবাটি মেন রোডের সন্নিকটে পিএলএস মাতৃধাম, যোগাযোগ করুন। আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুঁকি সেন, অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9930197333 9930197333। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। করোনার জেরে বিশ্বব্যাপী বাতিল এবং স্থগিত হয়ে গিয়েছে প্রায় সমস্ত স্পোর্টস ইভেন্ট, লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি এ থেকে চ্যাম্পিয়ন্স লিগ সব ম্যাচ স্থগিত। চলতি বছর বলছে না ইউরোকাপের আসর, ভারতের ছবিটাও একই রকম, স্থগিত হয়ে গিয়েছে সমস্ত ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট, পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএলও, অন্যান্য খেলাতেও পড়েছে করোনার প্রভাব, আর এরই মধ্যে ফুটবলারদের বেতন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে বার্সেলোনা। আপাতত কোনো ম্যাচ খেলতে হচ্ছে না লিও মেসিদের, অথচ ক্লাবকে পুরো প্রাপ্য টাকায় তুলে দিতে হচ্ছে তারকাদের হাতে, ফলে বিপুল ক্ষতির মুখে পড়ছে ক্লাব। সেই পরিস্থিতি সামাল দিতেই এখন বেতনে কাটছাট করার কথা ভাবছেন কর্তারা, প্রথম সারির একগুচ্ছ তারকার বেতন নাকি কমিয়ে দেওয়ার পথে হাঁটবে ক্লাব।
ক্লাবের তরফে বলা হয়েছে এই সময় বার্সাকে আর্থিক স্থিতিশীলতার কথাও ভাবতে হবে, তাই ফুটবলার এবং স্টারদের বেতন কমিয়ে ক্ষতিপূরণ করার কথা ভাবা হচ্ছে। অসুস্থ মায়ের পাশে থাকতে ইটালি ছেড়ে নিজের দেশে আর্জেন্টিনায় ফিরে গেলেন জুভেন্টাস ফুটবলার গঞ্জালো ইগোয়েইন। করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইটালি, তাই ফুটবলারদের বিশেষ পর্যবেক্ষণে থাকার নির্দেশ দিয়েছিল জুভেন্টাস। তবে সেই নিষেধাজ্ঞা ভেঙেই আর্জেন্টিনায় ফিরে গিয়েছেন তিনি। তার মা অসুস্থ হয়ে পড়াতেই নির্দেশ অমান্য করেছেন এই তারকা। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? খেলাধুলার যাবতীয় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে হলে ফোন অথবা মেইল করুন। ফোন করুন 9836938876 এ, 9836938876 এ, অথবা মেইল করুন toman.mukherjee139@gmail.com এ। আমাদের টিম পৌঁছে যাবে আপনাদের দোরগোড়ায়। আপনাদের মূল্যবান মতামত আমরা সাদরে গ্রহণ করব। দুঃখ খবর, নিবেদন করছে ড্যাফোডিল। টোকিও অলিম্পিক গেমসে খেলতে চান ভারতের সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। টোকিওতে তিনি যদি শেষ পর্যন্ত খেলার সুযোগ পান তাহলে অষ্টমবার অলিম্পিক গেমসে যোগ দেবেন। এই অনন্য রেকর্ড গড়তে চাইছেন তিনি, সেই কারণেই অবসর নেওয়ার কথা ভাবলেও আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রেখেছেন, কারণ করোনা ভাইরাসের জেরে টোকিও অলিম্পিক গেমস এক বছর পিছিয়ে গিয়েছে। এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার পরেই অবসর নিতে চান তিনি। এবছরের জুনেই 47 বছরের বয়স হয়ে যাবে লিয়েন্ডারের। গত বছর শেষ দিকে তিনি ঘোষণা করেছিলেন 2020 তার বিদায়ী বছর হবে, এবছর খেলার পরেই তিনি অবসর নেবেন, কিন্তু এখন তার ভাবনা বদলে গিয়েছে। করোনা ভাইরাস চিকিৎসার জন্য যুক্ত হয়ে পড়েছেন অধিকাংশ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী, তাই 25% ডোপ পরীক্ষা কমে গিয়েছে আগের চেয়ে। বিবৃতিতে বলা হয়েছে অধিকাংশ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের এখন কাজ করতে হচ্ছে সরকারি হাসপাতালে, ফলে নাডার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে, ফলে নাডার তত্ত্বরে জমে থাকা বিতর্কিত মূত্র নমুনার পরীক্ষা সম্ভব হচ্ছে না করা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত ক্রীড়া জগৎ। ইউরোপ থেকে এশিয়া ঘরবন্দী হয়ে রয়েছেন তারকারা, পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের নিয়ম মেনে চলার অনুরোধ করছেন তারা। টেনিস কিংবদন্তি রজার ফেডেরার থেকে ভারতীয় ক্রিকেট তারকা বীরেন্দ্র সেহওয়াগ সবাই বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়া মারফত। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ফেডেরার, যেখানে তিনি সবাইকে অনুরোধ করেছেন নিরাপত্তা বিধি মেনে চলার। ফেডেরার বলেছেন, আমিও এখন গৃহবন্দী হয়ে আছি, কারো সঙ্গে কথাবার্তাও করছি না। এশিয়ান গেমসে সোনা জিতেছেন হিমা। 400 মিটারে অনূর্ধ্ব 20 বিভাগে তিনি বিশ্ব চ্যাম্পিয়নও। গুয়াহাটিতে ইন্ডিয়ান অয়েলে কাজ করেন তিনি। টুইটারে তিনি জানিয়েছেন, বন্ধুরা এখন একত্রিত হওয়া দরকার, যাদের প্রয়োজন তাদের পাশে থাকতে হবে। আমি 1 মাসের বেতন নিধি অ্যাকাউন্ট অসম সরকারকে দান করেছি, করোনায় আক্রান্তরা যাতে নিরাপদে থাকেন সেটাই লক্ষ্য। হিমার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। টুকরো খবর, নিবেদন করলো ড্যাফোডিল। করোনা ভাইরাসের জন্য বড় কোনো স্মরণসভা না করলেও প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিবার তার নামে একটি সংগ্রহশালা করার সিদ্ধান্ত নিয়েছে। সল্টলেকের বাড়িতে কিংবদন্তি ফুটবলারের যে কয়েকশো পুরস্কার ও সম্মানপত্র রয়েছে তা সাধারণ মানুষের দেখার জন্যই এই চেষ্টা। তার নামে ওয়েবসাইটও করা হচ্ছে, তার স্মৃতি সংরক্ষিত করে রাখার জন্য। 1 এপ্রিল পিকের প্রিয় ছাত্র ফুটবলারদের নিয়েই একটি ছোট অনুষ্ঠান হবে। করোনার জেরে স্তব্ধ হয়ে আছে গোটা দেশ। প্রধানমন্ত্রীর নির্দেশে 14 এপ্রিল পর্যন্ত লকডাউন হয়ে রয়েছে গোটা দেশ, কিন্তু চারিদিকে রক্তের আকাল, ব্লাড ব্যাংকের বাইরে লম্বা লাইন। আর এই রক্তের আকাল মেটাতে এবার এগিয়ে এলো 10 নম্বর তৃণমূল যুব কংগ্রেস। সভাপতি খোকন দাসের নেতৃত্বে ও ডেপুটি মেয়র অতীন ঘোষের সাহায্যার্থে তারা আয়োজন করেছিল এক অভিনব রক্তদান শিবির, যেখানে প্রায় 60 জন রক্তদাতা রক্ত দেন। সকাল 10:30 অতীন ঘোষের হাত দিয়েই উদ্বোধিত হয় এই রক্তদান শিবির। এই শিবিরকে কেন্দ্র করে স্থানীয় মানুষদের উৎসাহ ছিল রীতিমতো চোখে পড়ার মতো। শুধু তাই নয়, অসুস্থ ফুটপাতবাসীদের জন্য তারা আয়োজন করেছিল বসিয়ে খাওয়ার ব্যবস্থা। পরে মূল উদ্যোক্তা ও ব্লকের সভাপতি খোকন দাস আমাদের জানালেন, রক্তর এত সংকট, আর এই জন্য করোনাকে বাঁচাতে গিয়ে থ্যালাসেমিয়া মরে যাচ্ছে। এই শিশুদের রক্তর যে ক্রাইসিস হয়েছে, আমরা কী করবো? একটা মিটিং করলাম, বললো একটা রক্তদান শিবির করা উচিত। তার করতে করতেই আমাদের আরজিকর থেকে ফোন আসে, বললো আমাদের প্রায় রক্তদান শিবির হয়, তাই বলো তোমরা কি রক্তদান শিবিরটা করতে পারবে? আমরা হ্যাঁ করতে পারবো। এই ওপেনিংয়ে এসেছিলেন আমাদের রক্তদান শিবিরে আমাদের ডেপুটি মেয়র শ্রী অতীন ঘোষ মহাশয়, আমাদের পাশে সবসময় থাকে, আমাদের সহযোগিতা করে। আজকে দেখতে পাচ্ছেন আমরা নিয়ম মেনে এরকম রিং করে রেখে রেখেছি, যাতে এক একটা জায়গায় 3 ফুটের গ্যাপের উপরে আমরা রেখেছি। ভেতরেও দেখবেন, আপনার ভেতরে যখন ঢুকবেন আপনারা দেখতে পাবেন 3 ফুট অন্তর আমাদের বেড পেতেছি, 4 খানা বেড। আমাদের 60 জন আমাদের এই ফুলফিল হলো। 10 নম্বর ওয়ার্ডের যারা তৃণমূল কংগ্রেস করে তারা আমাকে 2 হাত ধরে আশীর্বাদ করেছে আর আমার সহযোগিতা করেছে বলে আজকের দিনে এই রক্তদান শিবির করে আমরা সফল হয়েছি।
ছোট্ট ছোট্ট খবর নিয়ে এখন থাকছে যেতে যেতে। সপ্তাহের প্রথম দিনের প্রশ্ন নিয়ে এখন রইল স্পোর্টস কুইজ। আমাদের আজকের প্রশ্ন, প্রাক্তন ফুটবলার প্রদীপ ব্যানার্জি কত বছর বয়সে প্রয়াত হলেন? বিশেষ পুরস্কার খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।